একটি মেয়ে স্বামীর বাড়ি থেকে কান্না করতে করতে তার বাবার বাড়ি গিয়ে মাকে বলল, মা আমার স্বামী আমাকে এতটাই অত্যাচার করে, এতটাই নির্যাতন করে, আমি আর পারছি না, সে আমার জীবনটা বিষিয়ে তুলেছে, আমি চাইতেছি আমি তাকে মেরে ফেলবো। তখন তার মা বলেন, তুমি যদি তাকে এভাবে মেরে ফেলো তাহলে তোমার নামে মামলা হবে, জেল হবে, ফাঁসিও হতে পারে, তখনও কি তুমি ভালো থাকতে পারবে? তার থেকে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি এই বুদ্ধি মতো কাজ করো তাহলে তাকে মারতেও পারবে আর তোমার মামলাও হবে না, জেলও হবে না। মেয়ে বলল, কি? তারপর তার মা রান্নাঘরে গিয়ে একটা মেডিসিন নিয়ে এসে বলল, এই মেডিসিনটা তুমি প্রত্যেক দিন তোমার স্বামীকে খাওয়াবে, যখন 3 মাস পূর্ণ হবে তোমার স্বামী অটোমেটিকলি মারা যাবে। তবে হ্যাঁ মা, একটা কথা মাথায় রেখো, এই 3 মাসের মধ্যে তুমি তোমার স্বামীর সাথে অনেক সুন্দর আচরণ করবে, অনেক ভালো আচরণ করবে, যাতে তোমার স্বামীর মৃত্যুর পর কেউ তোমাকে সন্দেহ না করতে পারে। তারপর মেয়েটি খুশি হয়ে বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে প্রতিদিন সেই মেডিসিনটি খাওয়াতে লাগলো। এভাবে চলে গেল 1 মাস। 1 মাস পর মেয়েটি দৌড়ে আবার তার মায়ের কাছে এলো, এসে বলল, মা আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর আচরণ করে, অনেক ভালোবাসে আমায়, আমি আর আমার